নমস্কার দর্শক বন্ধুরা, কোস্ট গার্ডেন আপনাদের স্বাগত। গত দুটো কি তিনটে ভিডিও আমি আপনাদের দেখিয়েছি যে প্রত্যেকটা গাছ ঝাঁকড়া করতে গেলে এবং তাদের প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কি করতে হবে, কী কী সার দিতে হবে। এবং সেই সারের সাথে সাথে আপনাদের বলেছিলাম যে এপ্রিল থেকে এপ্রিল মে জুন তিন মাস আপনাদের কোনো সার না ইউজ করার জন্য তার জন্য একটা লিকুইড ফার্টিলাইজার অর্থাৎ তরল সার ইউজ করার কথা বলেছিলাম। সেটা নিয়ে আপনার আজকে আর ভিডিও বিষয়বস্তু। তো সেখানে আপনাকে প্রথমতেই বলি যে যে তরল সার অর্থাৎ খোল দিয়ে যে সারটা তৈরি করতে হয় সেই খোল, অর্থাৎ দেখুন এই ধরনের খোল আপনারা বাজারে পেয়ে যাবেন, অর্থাৎ সর্ষের ঘানি থেকে সর্ষে ভাঙিয়ে এই খোল বেরোয়। আর যদি এই সর্ষের খোল এরকম ধরনের ডেলা খোল না পেয়ে থাকেন তাহলে আপনারা গুঁড়ো খোল ইউজ করতে পারেন। তো এই খোলের 250 গ্রাম খোল নেবেন এবং এরকম একটা মাটির হাঁড়ি, যদি মাটির হাঁড়ি না পেয়ে থাকেন তাহলে আপনারা বালতির মধ্যেও করতে পারেন। তো এই হাঁড়ির মধ্যে 250 গ্রাম খোল দেবেন, দিয়ে 5 লিটার জল এর মধ্যে দিয়ে দেবেন, অর্থাৎ এরকম এক মগ 1 লিটার করে 5 মগ জল এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটা জায়গায় রেখে দেবেন এবং 5-6 দিন আপনারা মোটামুটি এটাকে ভিজিয়ে রাখবেন। তো ভেজানোর পরে বলি আর একটা জিনিস, যে প্রত্যেক দিন আপনারা সকালে অথবা বিকেলে বা সকালে বিকেলে দুবেলায় ভালো করে একটা লাঠি দিয়ে এটাকে ঘেঁটে দেবেন। অর্থাৎ কীভাবে ঢাকবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এইভাবে নিয়ে এই সার তরল সারটাকে অর্থাৎ খোল ভেজানোটাকে এইভাবে ঘাঁটতে থাকবেন ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ, সেটাকে ভালোভাবে প্রত্যেক দিন ঘেঁটে দেবেন। তো 4 থেকে 5 দিন রাখবেন, আর যদি না ঘাঁটেন তাহলে একটা বাজে এফেক্ট হবে, অর্থাৎ এই এর মধ্যে পোকার জন্ম নেবে এবং সেটার প্রচণ্ড দুর্গন্ধ বা সেটা আপনারা সহ্য করতে পারবেন না। তো প্রত্যেক দিন আশা করি আপনারা এটাকে ঘেঁটে নেবেন। এই ঘাঁটার পরে এই 5 লিটার থেকে এখানে আমি 2.5 লিটার সকালবেলা আমি ইউজ করে নিয়েছি, তো সেই কারণে এখানে 2.5 লিটার আছে। তো 5 লিটারটাকে আপনারা 10-10 20 লিটার জলের মধ্যে মেশাতে পারবেন, অর্থাৎ এখানে আমি 10 লিটার জলের মধ্যে সকালে 2.5 লিটার মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। তো এখানে 2.5 লিটার আছে, তো 2.5 লিটারের হাফ অর্থাৎ 1 লিটারের একটু বেশি আমি এখানে 10 লিটারের হাফ অর্থাৎ 5 লিটার জলের মধ্যে মেশাচ্ছি। তার মানে 10 লিটার জলের মধ্যে আপনারা 2.5 লিটার মেশাবেন আর 20 লিটার জলের মধ্যে 5 লিটার মেশাবেন। তাহলে এটা মোটামুটি আপনাদের বোঝা গেল। তো এখানে দেখুন এই 1 লিটার 5 লিটার জলের মধ্যে মিশিয়ে দিলাম আর অল্প একটুখানি অর্থাৎ 1/2 লিটারের একটু কম এখানে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এইটাকে আমরা ভালোভাবে ঘেঁটে নেব। এইভাবে দেখুন ঘাঁটতে থাকবো। তো এটা শুধু তরল সার নয়, গাছের পক্ষে একদম অমৃত। এটা আপনারা ইউজ করে বুঝতে পারবেন, আমি ইউজ করে আপনাদের আগে দুটো ভিডিও যে গাছের চেহারা গাছের ফুল এবং কুঁড়ি সব দেখিয়েছি তাতে আপনারা বুঝতেই পারছেন এই সারটিকে শুধু তরল সার বলা যায় না, এটাকে গাছের অমৃত খাবার বলা যায়। অর্থাৎ এই সার থেকে আপনারা প্রত্যেকটা টবের জন্য 1/2 লিটার অর্থাৎ এই 1 লিটার মগের 1/2 লিটার নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। তার আগে দেখে নেবেন গাছের গোড়ায় কোনো চারা গাছ জন্মেছে কিনা সেগুলোকে ফেলে দেবেন। ঠিক এটাকে গাছের গোড়ায় এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেবেন। তো এই তরল সার অর্থাৎ তরল অমৃতটা গাছের মোটামুটি 8 থেকে 10 দিন অন্তর দিতে থাকবেন। এটাই 3 মাস ইউজ করবেন, দেখবেন গাছের কী ধরনের ফুল আসে, কী ধরনের কুঁড়ি আসে। আর একটা নতুন আমি ফার্টিলাইজার সেটা দেখাবো আপনাদের নেক্সট ভিডিও কীভাবে তৈরি করতে হয়, যেটা ঘুঁটে দিয়ে তৈরি করতে হয়। তো সেই ঘুঁটের
যে তরল সারটা তৈরি হবে সেটা আর এই খোলের সারটা আপনারা এক সপ্তাহ পর পর ইউজ করবেন। আর এই টাইমে অর্থাৎ এই 3 মাস আপনারা কোনো রাসায়নিক সার ইউজ করবেন না। তো দর্শক বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা আপডেট দেখতে পাবেন, আমি কী ধরনের ভিডিও করতে চাইছি বা কী ধরনের গাছ নিয়ে আলোচনা করতে চাইছি। আর সাবস্ক্রাইবের সাথে সাথে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, আর যদি গাছের সম্বন্ধে ভিডিওটি দেখে না বুঝতে পারেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর যদি ভিডিওটি না বুঝতে পারেন তাহলে আপনারা ভিডিওটিকে বারবার দেখুন, দেখেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান এবং তার আমি রিপ্লাই আপনাকে দিয়ে দেবো। নমস্কার, ধন্যবাদ।